মর্টিন তো তোমরা সবাই দেখেছো, যেটা মশা তাড়াতে আমরা ইউজ করে থাকি। মার্টিন দেখতে গেলেও তোমাদের একই অনুভূতি হবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা এসে জানিস তো, আমি সানি চলে এসেছি আজ আমার নতুন একটা আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলতে। তো চলো কোনোরকম কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মর্টিনটা আসলে গোল গোল চাকতির মতো হয় না, ঠিক সেরকমই মার্টিন মুভিটাও তোমাদের গোল গোল ভাবে ঘোরাতে থাকবে। তফাতটা একটাই, মর্টিন হচ্ছে মশা তাড়ায় আর মার্টিন হচ্ছে সিনেমা হল থেকে দর্শককে তাড়িয়ে দেবে। মুভি স্টার্ট হতেই তোমাদেরও কনফিউশন স্টার্ট হয়ে যাবে, কেননা হিরোকে এখনই আমি দেখতে পাবো ভারতে, তো পরক্ষণই দেখতে পাবো পাকিস্তানে। এটা কিন্তু কোনো ভুল ভ্রান্তি কিছু না, কোনো হিরো বা স্টোরি লাইন বা আদার্স কোনো কিছুরই কোনো প্রবলেম নেই। প্রবলেমটা আমাদের মধ্যে, আমাদের মধ্যে এই কারণে বলছি কারণ আমরা আদৌ ভারতের আর পাকিস্তানের ম্যাপটা মনে রেখেছি কিনা এটাই টেস্ট করা হচ্ছে মুভিটির মাধ্যমে। একবার মুম্বাই, তো এক মিনিট পরে কাশ্মীর, তো এক মিনিট পরে ব্যাঙ্গালোর, তো এক মিনিট পরে আদার্স অন্য কোনো জায়গা, কোথাও না কোথাও তোমাদের এক মিনিটের মধ্যে নিয়ে চলে যাবে। চোখের পলক ফেলার আগেই তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, বুঝতেই পারবে না যে কোথায় যাচ্ছ। এটাই হচ্ছে মুভিটির স্টোরি লাইন, গোল গোল করে ম্যাপের মধ্যে আমাদেরকে ঘোরাতে থাকবে। এমনকি ভারতের পতাকা বর্ডারে নিয়ে গিয়ে উত্তোলন করা এটাও কিন্তু আমাদের দেখাবে। আর বর্ডারে গিয়ে উত্তোলন করবে অথচ কেউ কিছু বলবেই না, শুধু তাই নয় ভারতের পতাকা বাদে মেয়েকে ইমপ্রেস করবে এবং তারপরে নিজের পতাকাও ফেলে দেবে। এই ব্যাপারটাও কিন্তু তোমরা নতুনভাবে শিখবে, মেয়েদের শরীরে কোন কোন অ্যাঙ্গেল থেকে দেখালে মেয়েদের শরীরের সৌন্দর্য এক্সট্রা বৃদ্ধি পাবে সেই ব্যাপারটাও তোমরা দেখতে পাবে চোখের সামনে। বাজেট কম, বাট না এতে কোনো প্রবলেম নেই, উচ্চমানের VFX কিভাবে ক্রিয়েট করা যায় সেটাও কিন্তু এই মুভি থেকেই তোমরা দেখতে পাবে। আর তার থেকেও বড় কথা, KGF এর কাছে কিছুই না, কারণ যে লেভেল একটিমাত্র রুমের মধ্যে গ্রিন স্ক্রিনের মাধ্যমে কতটা উচ্চমানের VFX ক্রিয়েট করা যায় সেটা কিন্তু এখান থেকেই আমরা জানতে পারবো। তাই প্রত্যেকটা পড়তে পড়তে এই মুভিটি সমস্ত রকম ক্যাটাগরির মধ্যে পড়ে আর সমস্ত রকম ক্যাটাগরি অ্যাওয়ার্ডও প্রাপ্য। তো অন্য সকল মুভিকে তোমরা একদিকে রাখো আর এই মুভিটিকে একমাত্র অ্যাওয়ার্ড পাওয়ার দিকেই তোমরা রাখো। তো চলো, আমার এই মুভিটা নিয়ে আর কিছু বলার নেই আজকের মতো। তোমাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও নতুন নতুন আপডেট পেয়ে। চলো আজকের মতো, টাটা।